হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি শ্যামসুন্দর ব্যানার্জি আজকে নিয়ে এসেছি একটা ভিডিও যে ভিডিওতে আমরা জানব কীভাবে অনলাইনের মাধ্যমে যে প্ল্যাটফর্ম অনলাইনের মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে পড়াশোনার জন্য জুম অ্যাপ তারপর গুগল ক্লাসরুম তো আজকে আমরা গুগল ক্লাসরুম সম্বন্ধে একটা ভিডিও বানাবো যে গুগল ক্লাসরুমের মাধ্যমে কীভাবে আমরা গুগল ক্লাসরুমে জয়েন করবো কীভাবে সেখান থেকে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করব এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করব তো প্রথমেই গুগল ক্লাসরুমকে আমাদের মোবাইলে ডাউনলোড করতে হবে অ্যাপ হিসাবে তার জন্য আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে গুগল ক্লাসরুম গুগল জি ও জি এল ই ক্লাসরুম সিএলএ এস গুগল ক্লাসরুম এই ধরনের একটা পেজ আসবে এই পেজটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে আমি অলরেডি এটাকে ইনস্টল করে রেখেছি তাই আমার ওপেন দেখাচ্ছে তো চলো ওপেন করা যাক ওপেন করলাম তো ওপেন করার পর তোমাদেরকে প্রথমে ইমেল আইডি দিতে হবে এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ ইমেল আইডিটা দেবে ইমেল আইডিটা দিয়ে লগ ইন করবে লগ ইন করার পর তোমাদেরকে কী করতে হবে যে ক্লাস জয়েন করতে হবে যদি তুমি অলরেডি ইমেল আইডি তোমার স্যারকে দিয়ে থাকো তাহলে স্যার তোমাকে একটা ইনভাইটেশন মেসেজ পাঠাবেন সেই ইনভাইটেশন মেসেজটা দিয়ে তুমি অলরেডি কানেক্টেড হয়ে যাবে আর যদি তোমার কাছে তুমি স্যারকে কোনো মেসেজ না পাঠাও ইমেল আইডির মাধ্যমে যদি তোমার স্যারের ক্লাসের কোড পাঠিয়ে দেন ক্লাসের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেন তাহলে তুমি কিন্তু নিজে নিজে এটাকে কানেক্ট হতে পারবে তার সেটা কীভাবে পারবে তার জন্য উপরের যে মেন পেজের যে উপরে একটা প্লাস চিহ্ন আছে বাটন এই বাটনটা এটাকে ক্লিক করতে হবে সেখানে জয়েন ক্লাস করা যাবে জয়েন ক্লাস করে তোমাকে ক্লাসের একটা কোড দিতে হবে কোডটা দেওয়ার পর সেখানে তোমাকে জয়েন করতে হবে তো আমি অলরেডি তিনটে ক্লাসে জয়েন করেছি ফার্মাসিউটিক্স টু জুডি স্টুডেন্টস অ্যান্ড ডি টু তো দেখা যাক আমি এরপরে আমাদের নেক্সট টপিক কী হবে তার আগে নেক্সট টপিকে যাওয়ার আগে ভিভার্স প্লিজ লাইক শেয়ার অর কমেন্ট কর দিজিয়ে যে ক্যাসা মেরা ভিডিও আপনা পাস নেই যাই হোক ডি টু ক্লাস তো ডি টু ক্লাসটাতে ওপেন করা যাক ডি টু ক্লাসটাতে ওপেন করা দেখে যাওয়ার পর আমরা কী কী দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের নোটস দেওয়ায় দেওয়া আছে যেমন নয় এপ্রিল মাসের পাঁচ তারিখে লেখা আছে কি যে লেখা আছে টক্সিকোলজি নোটস এপ্রিল মাস সাত তারিখে আছে ডায়াবেটিক্স ডায়াবেটিক্স অ্যাসাইনমেন্ট দিয়েছিল আমরা সেটা জমা করেছি সিভিএস ড্রাগস তারপরে অ্যাসাইনমেন্ট আছে আবার সিভিএস ড্রাগের উপরে এভাবে বিভিন্ন জায়গায় ম্যাডাম আমাদের বিভিন্ন ডেট বাই ডেটে তিনি আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি তো অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছেন সেগুলোকে ডাউনলোড করা সেগুলো পিডিএফ ফর্মে আছে আমরা জাস্ট সেটার উপর একটা টাইপ টিক করবো পিডিএফ অপশান আছে পিডিএফটাকে হাত দেবো পিডিএফ অটোমেটিক্যালি ডাউন হয়ে ডাউনলোড হয়ে তোমার মোবাইলে সেভ হয়ে যাবে এবং তুমি দেখতে পাবে চলো এরপর একটা কী আছে যে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিট কীভাবে করবো যদি এই গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট স্যার বা ম্যাডামদের দেওয়া ক্লাসে লিঙ্ক থাকে তবেই কিন্তু তুমি এখানে ডাইরেক্ট সেই লিঙ্ক ধরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে অন্যথায় তুমি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে সেটা কিন্তু তোমার ক্লাসে যত থাকা যতজন বন্ধু বান্ধবী আছে ছাত্র ছাত্রী আছে ক্লাসমেট আছে তারা কিন্তু প্রত্যেকে দেখতে পাবে আর যদি এখানে লিঙ্ক দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি তুমি কিন্তু একাই তোমার ম্যাডামের সঙ্গে তোমার ম্যাডাম কিন্তু একাই তোমার সাবমিট করা অ্যাসাইনমেন্টটা দেখতে পাবে তুমি সেটা না করলে কিন্তু তোমার গোটা ক্লাস দেখতে পাবে ওকে চলো আমরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছি এইচসিপি বায়ো অ্যাভেলেবিলিটির উপর দেখো এখানে আছে এই ক্লাসটা আজকে ডিউ আছে সেই জন্য ডিউ দেখাচ্ছে এটা রিমোভেলাইজেশান এটা তোমার ইমেল আইডিতে সকালবেলায় একটা মেসেজ চলে যায় যে কবে কি ডিউ আছে চলো আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করছি দেখো সাবমিট করেছিলাম আমি কিছুক্ষণ আগে একটু ট্রাই করেছিলাম যে কীভাবে করবো এখানে অ্যাড অ্যাটাচমেন্ট বলে একটা অপশান আছে ঠিক আছে অ্যাড অ্যাটাচমেন্ট অপশান আছে তো ফাইলে যাব সেখানে গিয়ে আমি টাইপ করবো বায়োভিআ বায়ো যেহেতু আমার এটা বায়ো অ্যাভেলেবিলিটি তাই আমি অ্যাসাইনমেন্টটা টাইপ করলাম এখানে অ্যাসাইনমেন্টটা টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাসাইনমেন্টটা চলে আসবে ঠিক আছে এর এর মতো যে অ্যাসাইনমেন্ট অন এইসিবি অন বায়ো অ্যাভেলেবিলিটি স্যামসুন্দর ব্যানার্জি এটার মধ্যে চলে আসবে এরপরে কী করতে হবে এটাকে টার্ন ইন করে রাখতে হবে টার্ন ইন কেন করব টার্ন ইন করলাম এর মানে হলো আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছি এরপর ম্যাডাম সেটাকে চেক করবেন এবং আমাকে গ্রেড দেবেন ওকে ওয়ার্ক সাবমিটেড হয়ে গেছে এরপর আমরা উপরে থাকা তিনটে ডট লাইনে যাব যে আমরা এখন পর্যন্ত কি কি ক্লাস করেছি বা আমাদেরকে আর কী কী করতে হবে দেখো আমার কালকে একটা অ্যাসাইনমেন্ট ডিউ আছে জুডি স্টুডেন্টস ওটা আমি আজকে জমা করতে পারি যাই হোক যেহেতু আমি আজকে এখনও লিখে উঠতে পারিনি তাই ওটা আমি কালকে করবো অলরেডি আমি কী কী করেছি জাস্ট দেখো জাস্ট এই যে বায়ো অ্যাভেলেবিলিটি ঠিক আছে এটা আজকে ডিউ ডেট ছিল দুটোরই সিবিএস লাস্ট পার্ট এটা আমি কালকে সাবমিট করেছি আর জাস্ট করলাম বায়ো অ্যাভেলেবিলিটি ওকে এটা আমি জাস্ট করেছি জাস্ট করেছি চলে এসেছে আমরা দেখো এখানে আমি এখনও কিন্তু ম্যাডাম এই দুটো আমার দেখেনি তাই আমাদেরকে গ্রেড দেয়নি তো আমি আগের ভিডিও আগের যে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করেছি সেখানে কিন্তু ম্যাডাম দেখেওছেন চান এবং আমাকে গ্রেডও দিয়ে দিয়েছেন মানে নাম্বারও দিয়ে দিয়েছেন ঠিক আছে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিও তোমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস করো উপকৃত হও তবে গুগল ক্লাসরুম ব্যবহারের একটাই অপকারিতা কি এটাকে এটা থেকে লাইভ ক্লাস লাইভ স্ট্রিমিং করা যায় না ঠিক আছে এখানে লেখা নোটসপত্র দেওয়া নেওয়ার মাধ্যমে কিন্তু পড়াশোনাটা করতে হয় যাই হোক ভিভার্স আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকবে যদি ভালো লাগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভালো থেকো সুখে থেকো থ্যাংক ইউ